নিজে আত্মরক্ষার কৌশলগুলি শিখলে এতে দেশ এবং সমাজ এবং পারিবারিক জীবনেও একটি ইতিবাচক প্রভাব পড়বে, এবং এইটা বারে বারে হলে ভালো হয়, শুধু একবারই নয়। হলে পর ওরা সচেতন হতে পারবে এবং নিজেদের আত্মরক্ষা নিজেরাই করতে পারবে। আমি একজন নারী শিক্ষক হিসেবে আমি মনে করি মেয়েদেরকে স্বাবলম্বী হওয়া দরকার, সেটা মানসিক শারীরিক সব দিকে এবং সামাজিকভাবেও। সে কারণে যদি তারা মার্শাল আর্ট শেখে তাহলে তারা সাহসী হবে এবং সমাজে নিজেদেরকে বাঁচানোর জন্য যতটুকু প্রাথমিকভাবে দরকার সেটা সে আত্মরক্ষা করতে পারবে এবং তার ভিতর আত্মবিশ্বাসের জন্ম হবে এবং সে যে পারে এরকম একটা মনোভাব আসবে। সে আসলে পুরুষশাসিত সমাজে পুরুষদেরকে ভয় পাবে না। রাস্তাঘাটে অনেক সময় অনেক বিপদ আপদের মানে মানে সামনাসামনি হয়ে থাকি, তখন আমরা কী করবো আমরা নিজেরাও জানি না। আসলে আমরা এর থেকে জানতে পেরেছি যে কীভাবে আমরা নিজেদেরকে রক্ষা করব। যদি আমাদের রাস্তাঘাটে কোনো ইফতেজিং হয়, আমরা নিজেদেরকে রক্ষা করার জন্য নিজেরাই কাজ করতে পারবো। আর তাছাড়া আমাদের পাশে যদি কেউ এরকম বিপদে পড়ে আমরা তাদের রক্ষা করতে পারবো।